আগামী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহের প্রচার অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী। পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা ও পরামর্শ সম্পর্কে আলোচনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাক্তার বিপ্লব বড়ুয়া, জেলা মাতৃ সদনের সহকারী পরিচালক ডাক্তার আশুতোষ চাকমা। আলোচকরা বাল্য বিবাহ রোধ সহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে মাতৃ মৃত্যুর হার হ্রাসের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।